হ্যালো, আজকে কথা বলবো আপনাদের সাথে স্টোর ড্রিম অ্যাক্সেসরিজ ফেব্রিকের কোয়ালিটি কীভাবে আপনি এশিওর করবেন। এজন্য আপনাকে জিপিকে হিসেবে আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে যে রানিং যে স্টাইলটা শুরু হবে, ওই রানিং শুরু হওয়া স্টাইলে ড্রিম অ্যাক্সেসরিজগুলো কবে ইনহাউস হবে, কবে এটা স্টোরে আসবে, কবে এটা ফেব্রিকটা ইনহাউস হবে। তখন যখন এটা ফলো আপ রাখবেন, ওরা স্টোর থেকে আপনাকে ইনফর্ম করবে যে আপনার এই স্টাইলে ড্রিম অ্যাক্সেসরিজ চলে আসছে, তখন আপনি কী করবেন, এই ড্রিম অ্যাক্সেসরিজগুলো ওরা প্রপারলিভাবে টেস্টিং করতেছে কি না, এই ড্রিম অ্যাক্সেসরিজগুলো প্রপারলিভাবে ইন্সপেকশন করতেছে কি না, এটা আপনি কী করবেন, ফলো করবেন। ফলো করার পর এটা রেজাল্ট দিয়ে পাস হয় তাহলে, পাস ফেল হলে এটাকে তারা কেউ ইউটিলাইজ করছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি ফেব্রিকের তো সেম, ফেব্রিকের কোয়ালিটি এবং ফেব্রিকের ইন্সপেকশনটা ফলো আপ করবেন, এর প্রপারলি ইন্সপেকশন হচ্ছে কি না, ঠিক আছে। তারপর এটা ইন্সপেকশন রিপোর্ট ফার্স্ট ফেল হলে রিপোর্টটা আপনি রেকর্ড করবেন, এবং ইন্সপেকশন ফার্স হয়ে যাওয়ার পর এই ড্রিম অ্যাক্সেসগুলো কীভাবে তারা কিপিং করতেছে, যদি এরা ডাইরেক্ট ফ্লোরে কিপিং করে বা বাইরে যে স্ট্যান্ডার্ড যা আছে স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি এটা কিপিং না করে তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এটা প্রপারলি কিপিংটা আপনি এনশিওর করবেন যে এটা কীভাবে রাখা হয়েছে ড্রেকে বা কীভাবে, যেমন বাইরে কিছু ইনস্ট্রাকশন থাকে যে ফেব্রিক রাখতে হবে ফ্লোর থেকে রেকের উপরে এবং ওয়াল থেকে দূরে রাখতে হবে, ঠিক আছে, লেভেলগুলো অবশ্যই লক থাকতে হবে স্টোরে, এরকম এগুলো। এটা আপনি এনশিওর করার পর আপনাকে অবশ্যই যা করতে হবে, বাইরে কী করে ওই টিম কার্ড স্টোর কী করে টিম কার্ড মেক করে, এই টিম কার্ড মেক করার পর এই টিম কার্ডটা মার্চেন্টের কাছে অ্যাপ্রুভ আনে, অবশ্যই আপনাকে এই টিম কার্ডটা রিভিউ করতে হবে যে অ্যাকচুয়াল টিম অ্যাক্সেসরিজগুলো টিম কার্ডে লাগানো হয়েছে কি না বা কোনো মিসিং আছে কি না, এটা আপনাকে কী করতে হবে, রিভিউ করতে হবে। এইভাবে আপনি কী করবেন, স্টোরে ফলো আপ করবেন, টিম অ্যাক্সেসরিজ ফলো আপ করবেন এবং ফেব্রিকের কোয়ালিটি এশিওর করবেন, এটা ইনহাউস অবস্থায়, যাতে ফার্স্টের শুরুতে এটা কোনো ধরনের মিসিং মিস্টেক যাতে না হয়ে থাকে, এটা প্রপারলি যাতে সংরক্ষণ করা হয়, যাতে এটার কোনো ধরনের মিস্টেক ছাড়াই যাতে আপনি প্রোডাকশন স্টার্ট করা যেতে পারে, এটা আপনি ফলো আপ করতে পারবেন। থ্যাংকস অল।